আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে কবরে লাশ দাফনের ঠিক পূর্ব মুহূর্তে দুইজন ফেরেস্তা ঘোড়ায় চড়ে এসে মৃতদেহটিকে তাদের সাথে নিয়ে গেল আর চোখের সামনে কবরটি জাহান্নামের ন্যায় রূপ ধারণ করল। সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন, তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। ঘটনাটি মাওলানা তারিক জামিলের লেখা চোখে দেখা কবরের আজাব গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঘটনাটি ছিল এমন, সিরিয়ার দামেস্ক শহরে একটি কবরস্থান রয়েছে। যারা দামেস্কে সফরে গিয়েছেন তারা প্রায় সবাই এই কবরস্থান সম্পর্কে জানেন। অনেক বিখ্যাত আলেমোলামা, বহু আউলিয়া বা মুজাহিদগণ এই কবরস্থানে শায়িত অবস্থায় রয়েছেন। একজন লোক এই কবরস্থানে কবর খননকারী হিসাবে কাজ করত। কবর খনন করা থেকে শুরু করে মৃতদের কবরে শুয়ে দেওয়া এবং দাফন করা পর্যন্ত যাবতীয় সকল কাজ সে নিজ হাতে সম্পন্ন করত। একদিন এক মহিলা তার কাছে এসে তাকে একটি কবর খনন করে দেওয়ার জন্য অনুরোধ করল। লোকটি এই মহিলার কথা অনুযায়ী একটি কবর খনন করল। কিছু সময় পরে সেই লোকটি দেখতে পায় সামান্য কয়েকজন লোক একটি মৃতদেহকে বহন করে কবরের পাশে নিয়ে আসল, যারা ওই মহিলার ঘনিষ্ঠদের মধ্যে ছিল। এরপর তারা সেই মৃত ব্যক্তির জানাজা পড়ল। জানাজা শেষ করে তারা কফিন থেকে মৃতদেহটিকে বের করে কবরের পাশে মাটিতে রাখল। এরপর কবর খননকারী ব্যক্তির কাছে মৃতদেহটিকে তারা যখন হস্তান্তর করল, ঠিক সেই মুহূর্তে তারা দেখতে পেল হঠাৎ করে কবরটি প্রসারিত হওয়া শুরু করেছে। কয়েক সেকেন্ড সময়ের মধ্যে অলৌকিকভাবে কবরটি জান্নাতের বাগানের মতো হয়ে গেল। তারপর দুইজন ফেরেস্তা ঘোড়ায় চড়ে সেই মৃত দেহটিকে তাদের সঙ্গে করে নিয়ে গেল। কবর খননকারী সেই ব্যক্তি এই দৃশ্য দেখে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলল। সে ছাড়া উপস্থিত লোকদের মধ্যে আর কেউই এই ঘটনাটা দেখতে পেল না, কেবলমাত্র সেই দেখল। কিছুক্ষণ পর আশেপাশের লোকেরা অবাক হয়ে তার চোখে মুখে পানি ছিটিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করল। পানির ছিটা যখন তার চোখ স্পর্শ করল তখন সে তার জ্ঞান ফিরে পেল। লোকেরা তাকে কবর থেকে উপরে তুলে নিয়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে, তুমি হঠাৎ অজ্ঞান হয়ে গেলে কেন? তখন সে লোকটি তাদের কাছে সব ঘটনা বিস্তারিত বর্ণনা করল। তার মুখে সব কিছু শুনে উপস্থিত সবাই অবাক হয়ে বলল, সুবহান আল্লাহ, তুমি আসলে এটা কল্পনা করেছ। তারা বিষয়টি সহজভাবে নিয়ে একে অপরের গন্তব্যে চলে গেল, সেই মহিলাটিও চলে গেল। এই ঘটনার কয়েক মাস পরে সেই একই মহিলা আবার সেই কবর খননকারীর কাছে এসে আরেকটি কবর খনন করার জন্য আবেদন করল। এবারও আগের মতো কিছু লোক মিলে মৃতদেহের জানাজা সম্পন্ন করল এবং মৃতদেহকে কবর খননকারীর হাতে তুলে দিল। এবারও ঠিক আগের মতো একই কাহিনী ঘটল। কবর খননকারী দেখতে পায় আগের মতোই দুইজন ফেরেস্তা ঘোড়ায় চড়ে সে মৃতদেহটিকে সঙ্গে করে নিয়ে গেল। কবর খননকারী এবার আর অজ্ঞান হলেন না, কিন্তু এবারও তিনি ছাড়া আর কেউ এ বিষয়টি লক্ষ্য করল না। সবাই যখন মৃতদেহটিকে দাফন শেষ করে চলে গেল তখন সে মহিলা যাওয়ার জন্য পা বাড়াল, কিন্তু কবর খননকারী লোকটি মহিলাটিকে সামনে এগিয়ে বাধা দিয়ে বলল, কে আপনি, কোথাকার বাসিন্দা আপনি? মহিলা বলল, এই দুঃখ কষ্টের সময় আমাকে বিরক্ত করো না, আজকে কবরে যাকে দাফন করা হলো সেই কবরস্থ মৃতদেহটি আমার সন্তান। আগের বার আমার আর এক সন্তানকে কবরস্থ করেছিলাম। কবর খননকারী বলল, ও আচ্ছা, আপনি তাহলে তাদের মা? মহিলাটি বলল, হ্যাঁ, কিন্তু তুমি এসব কেন জিজ্ঞেস করছো? কবর খননকারী সেই মহিলাটিকে জবাবে বলল, আমি আপনার সন্তানদের কবরের অলৌকিক কিছু দেখেছি। প্রথমবার যখন আপনার সন্তানকে কবরে শুয়ে দিতে শুরু করলাম তখন আমি দেখতে পাই তার কবরটি জান্নাতের বাগানের ন্যায় রূপ ধারণ করেছিল, আর আজকেও ঠিক আগের বারের মতো আপনার এই সন্তানকে কবরস্থ করার সময় একই ঘটনা ঘটেছে। আচ্ছা, আপনি কি আমাকে একটু বলবেন যে তারা দুজন দুনিয়ায় থাকাকালীন সময়ে কি এমন আমল করত? কেন ফেরেস্তারা এসে তাদেরকে এত সম্মানের সাথে নিয়ে গেল? মহিলাটি বলল, আমার প্রথম সন্তান ছিল তালেবে ইলম, সে সবসময়ই দিনের জ্ঞান অর্জনের জন্য সময় ব্যয় করত। আর দ্বিতীয় সন্তান ছিল কাঠমিস্ত্রি, সে তার ভাইকে দিনী শিক্ষা অর্জনের জন্য অর্থ দিয়ে সহায়তা করত। কবর খননকারী মহিলার মুখে এসব কথা শুনে বিস্ময়ের সাথে বলে উঠল, সুবহান আল্লাহ, আল্লাহ তালা উভয়কে দিনী ইলমের সাথে জড়িয়ে থাকার কারণে প্রতিদান হিসাবে এইভাবে পুরস্কৃত করেছেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই শিক্ষণীয় ঘটনাটি?
কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।